হ্যালো আসসালামু আলাইকুম আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুব সিম্পল ওয়েতে দেখবো কীভাবে বিকাশ থেকে আপনি আপনার বিদ্যুতের প্রিপেড মিটার কাজ রিচার্জ করবেন তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আপনাকে আপনার মোবাইলে একটি বিকাশ অ্যাপ থাকবে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট করে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আপনি বিকাশ অ্যাপসটা ইউজ করতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বিকাশ অ্যাপস আছে সেটা আমি ব্যবহার করবো তো প্রথমে যেটা করব আপনি আপনার মতো করে বিকাশ অ্যাপস টা অন করবেন তারপর আপনি আপনার পিন নাম্বার বিকাশের যে নাম্বারটা আছে আপনার পিন নাম্বার দিবেন আমি আমার পিন নাম্বার একটু দিয়ে দিচ্ছি তো পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনি আপনার যে বিকাশ অ্যাপসের যে ইন্টারফেসটা আছে সেটা আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি যেটা চেক করবেন প্রথমত হচ্ছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা না তো আপনি ট্যাপ করে দেখলেন ধরুন আমি দেখছি আমার এখানে প্রায় আড়াই হাজার টাকা মতো আছে আমি এটা ট্যাপ করে নিলাম তারপর আপনাকে বা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে সেখানে আমি বিল পে করব বিল পে করতে হলে যেটা করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বিল পে নামে একটা অপশন আছে সেই জায়গাটুকুর দিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অপশন আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি গ্যাস অনেক কিছু আছে সেক্ষেত্রে আমরা যেটা করব একটু স্ক্রল করব। স্ক্রল করে আমরা একটু নিচে নামবো নামার পরে আমরা একটা অপশন পাবো সেটা হচ্ছে বিপিডিপি প্রিপেড আমি দেখাচ্ছি আপনাদেরকে বিপিডিপি প্রিপেড ইলেকট্রিসিটি এই জায়গাটা থেকে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে যেটা আসবে আপনি এখানে দেখতে পারছেন দুটো নাম অপশন আছে একটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনার মিটার নাম্বারটা দিতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে এখানে আপনার প্রিপেড মিটার উপরে আপনি প্রিপেড মিটার নাম্বারটা আপনি দিবেন তারপরে আপনার যে ডিজায়ার নাম্বার আছে মোবাইল নাম্বার যেখানে আপনি এস পেতে যাচ্ছেন কোড না মানে আপনার যে বিশটা ডিজিট লাগবে সেটা আপনি পেয়ে যাচ্ছেন সেই নাম্বারটাটুকু আপনি এখানে দেবেন তো আমি এটা দিয়ে দিচ্ছি তো ধরেন আমি এখানে আমার আমার মিটার নাম্বার এবং মোবাইল নাম্বারটা আমি দিয়ে এলাম দেওয়ার পরে আমরা এই যে এন্টার টু প্রোসেড একটা অপশন আছে আপনি দেখতে পাচ্ছেন নিচে এন্টার টু প্রোসেড এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে যে আপনার অ্যামাউন্টটা রিচার্জ করতে চাচ্ছেন সেটা দেওয়ার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে যে সেটা আপনি করতে পারেন তো আমি এখানে ধরেন পাঁচশো টাকা রিচার্জ করবো পাঁচশো টাকা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যেটা করতে হবে আমাকে যে ট্যাপ অপশান যে নেক্সট অপশানটা আছে সেটা আমাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে যে অপশনটুকু আসবে সেটা হচ্ছে আপনাকে দেখাচ্ছে অ্যামাউন্ট আপনি পাঁচশো টাকা সিলেক্ট করেছেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা শো করছে আপনি সেটা একটু ক্রস চেক করে নেবেন আমি যেমন করে নিচ্ছি জিরো ওয়ান জিরো টু ওয়ান জিরো নাইন ফোর ফোর থ্রি নাইন থ্রি আমার মিঠে নাম্বার ঠিক আছে বাকি আর এখানে এখন নেম বা অ্যামাউন্ট ব্রেকডাউন এটা আমার দেওয়ার দরকার নেই আমরা যেটা করবো লাস্টে আমাদের ট্যাপ টু কন্টিনিউ একটা অপশন আছে সেটা তো আমরা ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের ফাইনাল স্টেজে চলে আসবে যে এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছি প্লাস আমি পাশওয়ার্ড আগে রিচার্জ করছি সেক্ষেত্রে আপনাকে এখন যেটা করতে হবে বিকাশে পিন নাম্বারটা দিতে হবে তো আমি পিন নাম্বারটা নিয়ে দিয়ে দিচ্ছি তারপর প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যেটা করতে হবে নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ টু কন্টিনিউ একটা পে বিল একটা অপশন আছে সেটাতে আমরা ক্লিক করবো এটা হোল্ড করলে এটা বিলটা পেমেন্ট হবে এখন এটা প্রসেস হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে আমার কাছে একটা কনফার্মেশন আসবে যে আমার বিলটা প্রসিড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে অলরেডি বিলের নাম্বারটা চলে আসছে তারপর হচ্ছে আমার ট্রানজ্যাকশন হিস্ট্রি চলে আসছে তো আর যেটা করতে হবে আমাকে নিচে একটা অপশন আছে নেক্সট একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে যেটা করতে পারেন যে আপনার ডাউনলোড রিসিপ্ট আছে সেটা ক্লিক করলে আপনার রিসিপ্ট এখানে চলে আসবে পাশাপাশি আপনার কাছে কিন্তু এস এম এসে আপনার বিকাশের যে ইনফরমেশনটা আছে সেটা চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা আছে আপনি এটাও দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশের রিসিপ্টটা চলে আসছে তারপর হচ্ছে আমরা ব্যাক টু হোমে গিয়ে চলে গেলাম আমরা এখন যেটা করব আমাদের যে এস এম এসটা আসছে সেটা আমরা চেক করব বিকাশে আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এখানে দুটো মেসেজ একটা হচ্ছে আপনার আমার থেকে পাঁচশো টাকা কাটা হয়েছে যেটা পাঁচশো টাকা পেমেন্ট করা হয়েছে সেটা পাশাপাশি আর একটা নাম্বার আসছে বিকাশ নোটিস থেকে যে আমার এখানে একটা ট্রানজ্যাকশন নাম্বার আসছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যেটা দরকার টোকেন নাম্বার বিশটা ডিজিট সেটা অলরেডি চলে আসছে প্লাস হয়ে গেল আপনার এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি এখন যেটা করতে হবে আপনাকে এই যে আপনার যে টোকেন নাম্বারটা আছে সেই টোকেন নাম্বারটুকু আপনি ওখানে দিয়ে দিলে আপনার সেটা যে বিশটা ডিজিট আছে সেটা দিলে আপনার মিটারটা রিচার্জ হয়ে যাবে তো এতটুকুই ছিল খুব সুন্দরভাবে সহজভাবে আপনি কীভাবে আপনার প্রিপেড মিটারটা রিচার্জ করবেন সেটা আমি দেখিয়ে দিলাম আশা করি আপনারা এইভাবে ঘরে বসে আপনাদের কাজটুকু করতে পারেন ধন্যবাদ আপনাকে